বিএনপিকে তিনটি প্রশ্ন করলেন মার্কিন প্রতিনিধি দল। বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল বিএনপি জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মির্জা ফখরুলের যে কাণ্ডে অবাক ওবায়দুল কাদের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। বিএনপি তিন নেতার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের নেতৃত্বে প্রতিনিধি দল বিকেল তিনটায় ঢাকার ওয়েস্টিন হোটেলে বৈঠক করেছেন। বিএনপির তিন প্রতিনিধি দলের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ। এই বৈঠকে রুমিন ফারহানাকে নেওয়া হয়নি। এ নিয়ে বিএনপির মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। তবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, এক ঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দল বিএনপির কাছে তিনটি সুনির্দিষ্ট বিষয় জানতে চেয়েছে। বিএনপি কেন 7 জানুয়ারি নির্বাচন বর্জন করল, এর জবাবে বিএনপি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার ক্ষেত্রে তাদের অতীত অভিজ্ঞতা, বিশেষ করে 2018 সালের নির্বাচনের অভিজ্ঞতা এবং পক্ষপাতপূর্ণ নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন। বিএনপির কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল যে বিএনপি কেন 28 অক্টোবর সহিংসতা এবং জ্বালাও পোড়াওয়ের রাজনীতির পথ বেছে নিল। এর জবাবে বিএনপি যথারীতি তাদের পুরনো অবস্থান ব্যক্ত করেছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 28 অক্টোবর বিএনপি কোনো তাণ্ডব বা নাশকতা করেনি, সরকারই পরিকল্পিতভাবে বিভিন্ন রকম অঘটন ঘটিয়ে তার দায় বিএনপির উপর চাপিয়ে দিয়েছে এবং এই ঘটনার জন্য বিএনপি দায়ী নয়। বিএনপি নেতারা দাবি করেছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে, 28 অক্টোবরের আগে থেকে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল। বিএনপি যদি সহিংস আন্দোলনই করবে তাহলে কেন আগে শান্তিপূর্ণ আন্দোলন করল? 28 অক্টোবর বিএনপি সন্ত্রাস বা সহিংসতা করার কোনো পরিকল্পনা ছিল না বলেও তারা দাবি করছেন। বিএনপির কাছে তৃতীয় প্রশ্ন ছিল এখন তারা কি করবে। বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা 7 জানুয়ারি নির্বাচনকে স্বীকার করে না, জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, এটা একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে তাদের নেতারা দাবি করেছেন এবং এই নির্বাচনের ফলে বাংলাদেশের গণতন্ত্রের ধারা আরও সংকুচিত হচ্ছে এবং গণতান্ত্রিক ধারা উত্তরণের পথ রুদ্ধ হয়ে গেছে বলেও তারা দাবি করেন। বিএনপি নেতারা মনে করছেন যে এই নির্বাচনকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দল বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাজীবনের অভিজ্ঞতা জানতে চেয়েছেন। একইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কারাগারে তার অবস্থার কথা বর্ণনা করেছেন। বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে এই বৈঠকে জানানো হয়েছে, বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিনা বিচারে আটক রয়েছেন এবং তারা মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং বিএনপি নেতাকর্মীদের উপর হয়রানির অভিযোগ উত্থাপন করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে শুধু তাদের বক্তব্যই শুনেছেন, তাদের নিজেদের অবস্থানের কথা তেমন একটা বলেননি। তবে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র, সুরক্ষা ইত্যাদি বিষয়গুলো নিয়ে তাদের আগের অবস্থান এখনও অব্যাহত রেখে আছে বলেও দাবি করছেন। তবে বিএনপি যে তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে, সেই তিনটি প্রশ্ন মার্কিন প্রতিনিধিদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে সেই প্রশ্নও রয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র গত 2 বছর ধরে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করে আসছিল এবং এই নির্বাচনের জন্য তারা সরকারের উপর এক ধরনের চাপ তৈরি করেছিল। কিন্তু 28 অক্টোবর সন্ত্রাসী ঘটনার পর আস্তে আস্তে বিএনপির উপর থেকে আস্থা হারিয়ে ফেলে পশ্চিমা বিশ্ব। এরকম একটি প্রেক্ষাপটে 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা ইতিমধ্যে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের নির্বাচনকে তারা ত্রুটিপূর্ণ হিসেবে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে রেখেছে। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনে জনগণের বিপুল রায় নিয়ে বিপুল সংখ্যক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল। তখন বিএনপি ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল। সোমবার বিকেলে নিজ বাসভবনে ঢাকা সফররত ভারতের আগরতলা প্রেস ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া সেদিন সকালে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন, তার গতিবিধি সন্দেহজনক ছিল, এতে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপি যে সরাসরি যুক্ত সেটি প্রমাণিত, অতএব রুলকবি রিজভীর বক্তব্য পাগলের পোলাপ। যখন ক্ষমতায় ছিল তাদের দুর্নীতি লুটপাটের কারণে পরপর 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল,
তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দুর্নীতিতে সাক্ষ্য দিতে এফবিআই বাংলাদেশে এসেছিল। বিএনপি নেতা মঈন খান হয়তো এসব কথা ভুলে গেছেন, যোগ করেন তিনি। হাসান মাহমুদ বলেন, 7 জানুয়ারি বিএনপি আশা করেছিল নির্বাচন হবে না, মানুষ যাতে ভোট দিতে না যায় সেই প্রার্থনা করেছিল তারা, কিন্তু 42% মানুষ ভোট দিয়েছে। যখন একটি সুন্দর নির্বাচন হল, প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব অভিনন্দন জানিয়েছে, জো বাইডেন চিঠি দিয়ে প্রশংসা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নও প্রশংসা করেছে, তখন বিএনপি খেই হারিয়ে ফেলেছে। বিএনপি কর্মীরা গ্রেফতার হচ্ছেন এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিদিন প্রায় 2000 মানুষ ধরা পড়ে চুরি ডাকাতি বা বিভিন্ন অপরাধে, বিএনপি তাদের কর্মী বলছে কিনা সেটাই এখন প্রশ্ন। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা সফল হয়েছে উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, বিএনপি তাদের সঙ্গে দেখা করেছে সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যাতে আরও নতুন উচ্চতায় নেওয়া যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2 দিন আগে বাংলাদেশ সফরে আসা একটি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, সেখানে নেতৃত্ব দিয়েছে মির্জা ফখরুল। তিনি বলেন, আমার কাছে অবাক লাগে মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে মার্কিন প্রতিনিধি দল আসার দিনে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গেছেন, অথচ তিনি অসুস্থতার জন্য জামিন পেয়েছেন। নালিশ করাই তাদের রাজনীতি, আমরা বাড়াবাড়ি রাজনীতি করি না, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা হবে। এ সময় বিএনপিকে হুঁশিয়ার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থতা ও নির্বাচনে না আসার খেসারত বিএনপিকে অনেকদিন দিতে হবে। এই উন্নয়নকে মানুষ স্বাগত জানিয়েছে, এই সরকারের সময় বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, বিশেষ করে সড়কপথে যে উন্নয়ন হয়েছে, তাতে ফেনীর নাম অনেক সামনে আসবে। ফেনীতে 6 লেন ফ্লাইওভার হয়েছে, 6 লেনের ফ্লাইওভার ঢাকার বাইরে আর কোথাও নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠির জবাব দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বাইডেনের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক এনিল লোবাচারের কাছে শেখ হাসিনা চিঠির একটি কপি হস্তান্তর করেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান চিঠির মূল কপি হোয়াইট হাউসে হস্তান্তর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইলিন লোবাচার। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী রাষ্ট্র, দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় শুরু নিয়ে এই সম্পর্ককে কিভাবে আরও গভীর করা যায় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা প্রত্যাবাসনকে একমাত্র সমাধান হিসেবে বিবেচনা করেছে, তারাও চায় রোহিঙ্গারা সসম্মানে নিজ দেশে ফিরে যাক, সেই সাথে তাদেরকে সাময়িক আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা দেখিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছে মার্কিন প্রতিনিধিরা। হাসান বলেন, গাজা যুদ্ধবিরতি কার্যকর করা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধসহ যে কোনো যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছে, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যুক্তরাষ্ট্রে পলাতক রাশেদ চৌধুরীকে দেশে আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে, তাদের জাস্টিস ডিপার্টমেন্ট এটি দেখছে।